তোমারে ডাক্তার শিখেছে কিটা? কেরা শিখাইবো, রোগী দেখতে দেখতে ডাক্তার হইছি। রোগী দেখতে দেখতে ডাক্তার হইছি? হ্যাঁ, আর ওই বাজারে ছোট একটা ওষুধের দোকান আছে। ওষুধের দোকান আছে না? আরে যাই যে পান খাইছিলাম তো, তাই মাথাটা ঘুরে গেছিল, তাই হঠাৎ করে শুয়ে পড়ছি আর ঘুম এসে গেছে। কাঁচা সুপারি খাওয়ার আর টাইম পান না এতগুলা মানুষ রে। জামাই আস্তে, কবুলটা হবে না? হবে? আমার লগে মস্করা কইরো না। মস্করা না হাসাই, আমি তো যে ডরে ডরাইছিলাম মনে করছিলাম হাসি হাসি বুঝি জামাই মরে গেছে গো। যাক, আল্লাহ জামাইয়ের জীবনটা ফিরাইয়া দিল। মানে একটু সাজা গুজানে অক্ষণই আয়না দেখা দেখি, আয়না দেখুন লাগবো না। এমন অলক্ষণে কথা কয় না, অমঙ্গল হইব। কুসুম যা তো মিষ্টি নিয়ে আয়, যা জামাইরে মিষ্টি মুখ করাইতে। আচ্ছা যা। পুরোপুরো গুন্ডু দি এইটা কি? এইটা হইলো মেয়েরা যখন বিয়ের পর বাপের বাড়িতে শ্বশুর বাড়ি যায়, যাওয়ার সময় খুব কান্দে, বুঝলে তো? সেই কান্দে তোমার এই দামি শাড়িগুলো যাতে নষ্ট না হয়, তাই চোখের পানি যাতে মালসার মধ্যে পড়ে সেই জন্য এই মালসাটা ধরে রাখছি। মালসা ফেলাই দিলে ঠিক আছে, এখন আপত্তি নাই, কিন্তু চোখের পানিতে যেন দামি কাপড়টা। শোনো, আমি যখন দুপুরে যে শুয়েছিলাম না, তুমি তখন খুব মলিন মুখে দাঁড়াইছিলে, তোমার মুখ দেখে আমার যা হাসি পাইতেছিল, আমি অনেক কষ্টে হাসি চাপিয়ে রাখছিলাম। আপনি তাহলে বেহুশন নাই? কিসের বেহুশ? বিয়ে করার এসে আমার বেহুশ হই নাকি? ওটা একটা ঢং করছিলাম। এই বয়সে ঢং করছেন? আরে ঢং করতে কি বয়স লাগে নাকি? ঢং করলেন কেন? ঢং না করলে কি তোমার ভালোবাসা পেতাম? এই বয়সে পুরুষ মানুষ ঢং করতে পারে এটা আমার জানা ছিল না। মরার আগ মুহূর্ত পর্যন্ত পুরুষরা ঢং করে, কিন্তু মেয়েরা সেটা বোঝার পারে না, বুঝছ? সবু একটু শুই। আচ্ছা, তুমি শোবানা? আপনার ঘুম পাইছে, আপনি ঘুমান।